ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা সম্ভব। সমর্থন বাড়াতে ইউক্রেনে যাচ্ছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। ইউক্রেনের খেরসন শহরে রাশিয়ার হামলায় বাসিন্দারা পালিয়ে গেছে। ইউক্রেনের যুদ্ধে তরুণ রাশিয়ানরা বিভক্ত হয়ে পড়েছে। কিভাবে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ 2022 সালে বিশ্বকে বদলে দিয়েছে জানাবো বিস্তারিত সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা সম্ভব। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবা বলেছেন যে সরকার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে জাতিসংঘের শান্তি সম্মেলন আয়োজন করতে পারে। তিনি যোগ করেছেন যে এটি জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস এর মধ্যস্থতায় হতে পারে। কুলেবা আরও বলেছেন যে যুদ্ধে কূটনৈতিক সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরও এগিয়ে গিয়ে তিনি জানান যে গত সপ্তাহে রাষ্ট্রপতি জেলেনস্কি মার্কিন যুক্তরাষ্ট্র সফর সফল হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার প্যাট্রিয়ট মিসাইল ব্যাটারি তৈরির জন্য একটি বিশেষ কৌশল তৈরি করেছে এবং 6 মাসেরও কম সময়ের মধ্যে ইউক্রেন এটি ব্যবহার করতে সক্ষম হবে। ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে এখনও চলমান যুদ্ধের মধ্যে সম্প্রতি একটি ইউক্রেনীয় ড্রোন অ্যাঙ্গেলস বিমানঘাটিতে বিধ্বস্ত হয়, যার কারণে 3 রুশ কর্মকর্তা প্রাণ হারান। ইউক্রেন দাবি করেছে এই ঘটনার পর রাশিয়া অ্যাঙ্গেলস এয়ারবেস থেকে তাদের ফাইটার প্লেনের স্থান পরিবর্তন করেছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সাথে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু এখন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ইউক্রেনকে আলটিমেটাম দিয়েছে এবং বলেছে যে ইউক্রেনের সেনাবাহিনী রাশিয়ার দখলকৃত এলাকাগুলো থেকে ফিরে যেতে হবে এবং মেনে নিতে হবে। সমর্থন বাড়াতে ইউক্রেনে যাচ্ছেন ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেনের জন্য আরও সামরিক সহায়তা নিয়ে আলোচনা করতে কিয়েভে পৌঁছেছেন। রাশিয়ার আক্রমণের একটি চূড়ান্ত আলোচনার মাধ্যমে শেষ পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করার সময় ফরাসি সরকারের সমর্থন অপ্রতিরোধ্য। সশস্ত্র বাহিনীর জন্য মন্ত্রী সেবিস্তিয়ান লেকুনো পোল্যান্ড সফরের পর ইউক্রেনের রাজধানীতে ভ্রমণ করেন। সেখানে তিনি মঙ্গলবার পোল্যান্ডকে 2টি ফরাসি নির্মিত সামরিক উপগ্রহ বিক্রি করার জন্য একটি চুক্তি ঘোষণা করেন। কিয়েভে লেকুনো ইউক্রেনীয়দের শ্রদ্ধা জানাতে বীরদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছিলেন, যারা রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে তাদের দেশকে রক্ষা করতে গিয়ে মারা গেছে। তার প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী অলেক্সি রেজনিকোভ এবং সেনা কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। যদিও ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের তুলনায় ইউক্রেনের জন্য তার সামরিক সমর্থন সম্পর্কে কম সোচ্চার ছিল, 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর থেকে দেশটি অস্ত্র সরবরাহ পাঠিয়েই যাচ্ছে। ফ্রান্স এ মাসে ইউক্রেনের জন্য 2টি সহায়তা সম্মেলনের আয়োজন করেছে, কিন্তু ইউক্রেনের অনেকেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যোগাযোগ বজায় রাখার এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের জন্য প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রচেষ্টার কারণে যুদ্ধে ফরাসি সরকারের প্রতিক্রিয়া সমালোচনা করে থাকে। এদিকে জানবেন খেরসন শহরে রাশিয়ার হামলায় বাসিন্দারা পালিয়ে যাচ্ছে। শত শত বাসিন্দা এবং বেসামরিক লোক খেরসন থেকে পালানোর চেষ্টা করছে। সাংবাদিকরা লক্ষ্য করছে যে একটি মেয়ে 2 হাত দিয়ে হার্টের আকার তৈরি করছে আর সেরা বন্ধুকে বিদায় জানাচ্ছে এবং কাচের পার্টিশনের বিরুদ্ধে চাপ দিচ্ছে। এটি ওয়েটিং এরিয়া থেকে খেরসনের ট্রেন স্টেশনে প্রবেশপথকে বিভক্ত করেছে। ইউক্রেনের কর্তৃপক্ষ বলেছে যে রুশ সৈন্যরা 24 ঘন্টার মধ্যে খেরসনে ধারাবাহিক আকাশ ও কামান বোমা হামলায় বেসামরিক লক্ষ্যবস্তুতে কয়েক ডজন রকেট নিক্ষেপ করেছে বলে বাসিন্দারা পালিয়ে গেছে। রাষ্ট্রপতির কার্যালয় দাবি করেছে যে রাশিয়া বাহিনী শহরের একটি হাসপাতালের প্রসূতি শাখায় গোলাবর্ষণ করেছে, তবে কর্মী ও রোগীরা নিরাপদে চলে যাওয়ায় কেউ আহত হয়নি বলে জানা গেছে। কিন্তু গোলাগুলি এই উদ্বেগের ওপর জোর দেয় যে রাশিয়া এই উৎসবের মরশুমে আক্রমণ বাড়াবে। লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যে অবকাঠামোর ওপর হামলার কারণে তীব্র শীতের মুখোমুখি হচ্ছে। সপ্তাহান্তে খেরসনে রাশিয়ার অন্যান্য হামলায় অন্তত 10 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হওয়ার পর সর্বশেষ গোলাগুলি হল যখন অনেকে বড়দিন উদযাপন শুরু করেছে। গত মাসে খেরসন শহরে রাশিয়ান সৈন্যদের প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল, তবে এর বাসিন্দারা দিনিপার নদীর পূর্ব তীর থেকে নিরলস রাশিয়ান গোলাগুলির মুখোমুখি হচ্ছে। ক্রেমলিন ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির 10 দফা শান্তি পরিকল্পনা বাতিল করে ওই অশান্ত দেশে শান্তি ফিরে আসার লক্ষণ নেই। পরিবর্তে মস্কো জোর দিয়ে বলে যে ইউক্রেনের জন্য যুদ্ধ শেষ করার যে কোনো প্রস্তাবকে অবশ্যই আজকের বাস্তবতা বলে বিবেচনা করতে হবে। রাশিয়ার দাবি ইউক্রেনকে এমন 4টি অঞ্চল ছেড়ে দিতে যা মস্কো একতরফাভাবে রাশিয়ার অংশ ঘোষণা করেছে। যুদ্ধ তীব্র হওয়ার সাথে সাথে রাজধানী কিয়েভ এবং মাইকোলাইভ সহ ইউক্রেন জুড়ে বিমান হামলা সতর্কতা ছড়িয়ে পড়েছে, তবে তাৎক্ষণিকভাবে রাশিয়ার নতুন কোনো ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া যায়নি। তবু উত্তেজনা দেখা দেয় যখন ফরাসি সশস্ত্র বাহিনীর মন্ত্রী সেবিস্তিয়ান লেকুনো কিয়েভে পৌঁছেছেন। এই বছরের মে মাসে নিযুক্ত হওয়ার পর ইউক্রেনে তার প্রথম সফর।
এদিকে জানবেন ইউক্রেনের যুদ্ধে তরুণ রাশিয়ানরা বিভক্ত হয়ে পড়েছে। রাশিয়ার যুদ্ধ বড় হওয়া একটি অদ্ভুত সময়। ইউক্রেনের অর্থনৈতিক অস্থিরতা এবং তথাকথিত সামরিক অভিযান অনেক তরুণকে অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ইউক্রেন সংঘাত শুরু হওয়ার পর 24 ফেব্রুয়ারি রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন বর্ণনা করেছেন যে এই পদক্ষেপটি 8 বছর ধরে কিয়েভ শাসনের দ্বারা নিপীড়ন ও গণহত্যা শিকার লোকদের সুরক্ষা করা। তার মতে ইউক্রেনের নিরস্ত্রীকরণ এবং ডিনাজিফিকেশন এর মাধ্যমে এই অপারেশনটি চালানো প্রয়োজন ছিল। রাশিয়ার অনেক যুবক পুতিনের সিদ্ধান্তকে সমর্থন করেছে এবং সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবক কার্যক্রমে যুক্ত হয়েছে। ডিসেম্বরের শুরুর দিকে মস্কো নাগরিক অংশগ্রহণের আন্তর্জাতিক ফোরাম আয়োজন করে। বার্ষিক ইভেন্টটি সামাজিক পরিবর্তনের মানুষ এবং নেতাদের একত্রিত করে যারা সুশীল সমাজের উন্নয়ন এবং সামাজিক সমস্যার সমাধানে জড়িত। ফোরামে অংশগ্রহণকারীদের মধ্যে রাশিয়ার একজন নায়ক পাইলট পিটার কাস্তানভ ছিলেন। তিনি বলেছিলেন যে তার স্বপ্ন ছিল যত তাড়াতাড়ি সম্ভব বিশেষ সামরিক অভিযান শেষ করা। রাশিয়ান পপুলার ফ্রন্টের এলিসাভেটা বলেছে যে তার বন্ধু এবং বেশ কিছু আত্মীয় ছিল যারা বিশেষ সামরিক অভিযানে জড়িত ছিল। আমি আশা করি এটি দ্রুত শেষ হবে, এটাই সব। আমি চাই আমার প্রিয়জনরা বাড়ি ফিরে আসুক এবং অন্য কেউ কষ্ট না পাবে। আন্দ্রেই কেলেসনিকোভ একজন সাংবাদিক এবং মস্কোর কার্নেগি সেন্টারের সিনিয়র ফেলো বলেছে যে তরুণদের কোনো অংশ পুতিন এবং তার রাজনীতিকে সমর্থন করেছিল তা বলা খুব কঠিন। যদি আমরা জনমত জরিপের সংখ্যার দিকে তাকাই আমরা দেখতে পাই যে পুতিন যা করেছে তার প্রতি তরুণরা কম সমর্থন করেছে, তবে তা সত্ত্বেও প্রচুর সমর্থক রয়েছে পুতিনের। কেলেসনিকো প্রস্তাব দিয়েছিলেন যে অদূর ভবিষ্যতে শান্তি আলোচনার কোনো লক্ষণ নেই এবং রাশিয়ার নেতৃত্বে দীর্ঘ সামরিক সংঘাতের জন্য নৈতিকতা প্রস্তুত রয়েছে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর হাজার হাজার তরুণ রাশিয়া ছেড়ে চলে গেছে। সেপ্টেম্বরে পুতিনের আংশিক সমাবেশ এড়াতে অনেকেই দেশ ছেড়ে চলে গেছে, তবে তরুণদের জন্য তাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা আরো কঠিন হয়ে উঠেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর রাশিয়ার ডোকসা ওয়েবসাইট ব্লক করা হয়েছে। কুচিনস্কি বলেন, কিছু পরিকল্পনার স্থান অনেক ছোট হয়ে গেছে, তরুণরা তার সক্রিয়তা এবং রাজনীতিতে জড়িত হতে পারছে না। এদিকে জানবেন কিভাবে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ 2022 সালে বিশ্বকে বদলে দিয়েছে। ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির কিছুক্ষণ পরে যা শুরু হয়েছিল যখন জার্মানি পোল্যান্ড আক্রমণ করেছিল এবং ব্রিটেন পোল্যান্ডের প্রতি তার প্রতিশ্রুতিকে সম্মান করেছিল। হেনরি চিপস চ্যানন পার্লামেন্টের একজন রক্ষণশীল সদস্য লেডি কার্নাডের সাথে লন্ডনে একটি উচ্চ সমাজ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। উপরের ভূতত্ত্বকের বিশাল সমাবেশের দিকে তাকিয়ে এবং যাদের স্বাভাবিকতা বিশেষভাবে ঈর্ষণীয় তাদের জন্য কত দ্রুত স্বাভাবিকতা পুনরুদ্ধার করা হয়েছিল তা দেখে চ্যানন স্পষ্টভাবে বলেছিলেন, এটির জন্য আমরা লড়াই করে যাচ্ছি। ভদ্রমহিলা কার্নাড শুষ্কভাবে উত্তর দিলেন, কেন, ওরা সবাই মেরু। 10 মাস আগে শুরু হওয়া যুদ্ধ সহ ঘটনাগুলি অপ্রত্যাশিত ক্রামগুলির গ্রহণ করে যা সমষ্টিগতভাবে যুদ্ধের উৎসকে গ্রহণ করে। বিগত 250 বছরে 3টি সবচেয়ে দর্শনীয় ভূকৌশলগত ভুল রাশিয়াকে জড়িত করেছে। 210 বছর আগে নেপোলিয়নের আক্রমণ, 129 বছর পরে হিটলারের আক্রমণ এবং 81 বছর পরে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ। পুতিনের লক্ষ্য ছিল যে একটি শক্তিশালী জাতি এবং ইউক্রেন জাতিকে ধ্বংস করা। তিনি জোর দিয়েছিলেন যে ইউক্রেন নিছক একটি ভৌগোলিক রাজনৈতিক নয়। পুতিনের আগ্রাসনের জন্য 2টি কারামের যে 2টি জাতি আগ্রাসনের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা করেছিল। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।